বন্দিনী কিন্তু আমার সাবিনার গল্প না, সাবিনার সাফাই দেওয়ার প্ল্যাটফর্ম না। এবং কারাগারে মানুষ কষ্টে থাকে, কষ্টের কথাটা যদি আমি জানাতে পারি তাহলে আমার মনে হয়েছে যে মানুষ অপরাধ থেকে দূরে থাকবে। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তার আপনাদের মাধ্যমে আমার বইটার কথা জনগণের কাছে পৌঁছেছে, এজন্য আমি ভীষণভাবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। বর্তমান সময়ে প্রচণ্ড ব্যস্ততায় দিন কাটছে, মানে আমি চিকিৎসা পেশা তো আছেই, সেই সাথে আমি এই যে জুলাই সেশনে লতে ভর্তি হয়েছি এলএলবিতে, তো সেটার অনেক পড়া, লয়ে পড়া তো অনেক কঠিন, তো সেটা পড়া আছে, সেই সাথে আমি লেখালেখি করছি, তো লেখালেখি করাতে প্রচুর কনসেন্ট্রেশন দিতে হয়, সেটা মানে তো লিখতে ভালো লাগে দেখে লেখা শুরু করেছি। তো এবারে 21শে গ্রন্থমেলায় আমার প্রথম বই আসছে বন্দিনী, আর এরপরে পরবর্তী খণ্ড লেখা শুরু করেছি। বন্দিনী কিন্তু আমার সাবিনার গল্প না, সাবিনার সাফাই দেওয়ার প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে বহু বন্দিনীদের গল্প, মানে এক একটা পর্ব হচ্ছে এক একটা বন্দির জীবনের ঘটনা, মানে কি প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে অথবা মানে কোন কারণে সে জেলখানায় এসেছে, কারাগারে এসে তার কি অবস্থা এবং কারাগারের পরবর্তী জীবন, সব কিছুই এই এক একটা পর্বে তুলে ধরা হয়েছে। কারাগারে বন্দীদের কলম বা কাগজ ব্যবহার করার কোনো নিয়ম নেই, সুতরাং কারাগারে কিছু লেখার তো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, এই বই লেখার চিন্তাভাবনাটা কিন্তু তখনই আমার এসেছে। এবং কারাগারে মানুষ কষ্টে থাকে, কষ্টের কথাটা যদি আমি জানাতে পারি তাহলে আমার মনে হয়েছে যে মানুষ অপরাধ থেকে দূরে থাকবে। একটা অপরাধ করার আগে, সেটা হচ্ছে সজ্ঞানে হোক বা ইমোশনের বশবর্তী হয়ে হোক, যদি জানে যে কারাগারটা কত একটা ভয়ানক জায়গা, তাহলে তারা ভাববে যে না, এটা করা যাবে না, এটা থেকে তারা দূরে থাকবে। আমি আমার বইয়ের ব্যাপারে যখন আমি বই লিখলাম, তখন আমি ভাবলাম যে হায় আল্লাহ, আমি মানুষের কাছে কী করে পৌঁছাবো যে আমার আমার বইটার কথা। কিন্তু আমি আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে আমি মানে কি বলবো, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তার আপনাদের মাধ্যমে আমার বইটার কথা জনগণের কাছে পৌঁছেছে, এজন্য আমি ভীষণভাবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আর যদি আমি কারাগারে না যেতাম, তাহলে হয়তো এই লেখিকা সাবরিনা কখনো আত্মপ্রকাশ করতে পারতো না। আসলে একটা বই লিখেই কেউ লেখক হয়ে যেতে পারে বলে আমি মনে করি না। আমি বই লিখেছি, কিন্তু যদি বইটা পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পায়, সমাদৃত হয়, তাহলেই আমি আমি সার্থক হবেও আমি আমার নিজেকে লেখক বলতে পারবো হয়তো। তো এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে যে যদি আপনারা আসেন, বইটা কিনেন এবং পড়েন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, তারা তো অবশ্যই আমি জানি যে আসবেন বইমেলায়, বইটা কিনবেন, আমি তো উপস্থিত থাকবই। আর যারা আমাকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তারাও বইটি কিনেন, পড়েন, দোষ ত্রুটি বার হলে আমাকে বলেন। এটি আহমেদ পাবলিশিং হাউস থেকে বের হচ্ছে বইমেলায়, আহমেদ পাবলিশিং হাউসের স্টল 541, 542, 543 এবং 544 নাম্বার স্টল এটি পাওয়া যাবে।